যেছেন সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য পান কারি ব্যক্তির পিছনে কি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে? সালাত তো অবশ্যই হবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা উচিত নয়। যদি আগে থেকে নিযুক্ত থেকে থাকে সালাত হয়ে যাবে, দায়িত্বশীলদের উচিত এই ব্যক্তি পরিবর্তন করা। আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতেছেন হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? যাবে। আমি করিম সাল্লাহ সাল্লাম অমুসলিমদের বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন, তাদের সাথে সদাচরণ করতে, তাদেরকে দাওয়াত খাওয়াতে, তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউক্বাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তাক্সুতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, তোমাদের সাথে ধর্মযুদ্ধ লিপ্ত হয়নি, তাদের সাথে সদাচরণ করতে, সুন্দর ব্যবহার করতে, স্বাভাবিক জীবনযাপন করতে আল্লাহ তারা নিষেধ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অমুসলিমদের বাসা দাওয়াত খেয়েছেন, আপনিও খেতে পারেন, খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই।